আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিগুলো ইসাই বিভিন্ন সংস্থাগুলো তারা অনেক সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করছে তারা মুসলমানদেরকে কোরআনের বিভিন্ন আয়াত খুলে খুলে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছে দেখো তোমাদের কোরআনে ঈসা আলাইহিস সালামের কথা বলছে তো সেই নবীর প্রতি কেন তুমি আনুগত্য প্রকাশ করবে না তার কথা কেন মানবে না তার প্রতি নাযিলকৃত ইনজিল কেন তুমি অনুসরণ করবে না এসব কথা বলে ইনজিল ধরায় দেয় এবং মানুষকে খ্রিস্টান বানায় সরাসরি খ্রিস্টান না বানায় তারা বলে তোমরা হলা ঈসাই মুসলিম মুসলিমের নাম দিছে কি ঈসাই মুসলিম মানে খ্রিস্টান মুসলিম এটা হলো ধর্মান্তরিত করার একটা সূক্ষ্ম ধাপ একদিকে আমাদের মুসলমান ভাইদের অনেকে আপনার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে না জানার কারণে অতি উদার হতে গিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আবার অপর দিকে আমরা অনেক মুসলমান আছি যারা আমরা মনে করি যে খ্রিস্টানরা এরা বলতে আমাদের মানে ঈসাই ধর্ম বা ঈসা আলাইহিস সালাম যেন আমাদের প্রতিপক্ষ আজকে যারা নিজেদেরকে ঈসা ইসলামের অনুসারী দাবি করতেছে খ্রিস্টানরা অথবা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতেছে ইহুদিরা আমরা মুসলমানরা আল্লাহর অনুগ্রহে তাদের চাইতে বরং ঈসা এবং মুসা আলাইহিস সালামের প্রতি বেশি শ্রদ্ধা এবং তার প্রতি বেশি অনুসরণ আমরা করি কিভাবে আল্লাহর কোন নবী কখনো মানুষকে শিরিক করতে বলেন নাই বরং সমস্ত নবী রাসূলরা আল্লাহর তাওহীদের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালামও সেটা করেছেন ঈসা আলাইহিস সালামও সেটা করেছেন কিন্তু আমরা জানি ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারা সবাই সেই জায়গা থেকে সরে আসছে ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে নাউজুবিল্লাহ এবং একইভাবে আপনার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পাক অনেক ঊর্ধ্বে এগুলো মানবীয় দুর্বলতা বা সৃষ্টির দুর্বলতা এগুলো স্রষ্টার জন্য শানে যায় না আল্লাহ তাআলা এগুলো থেকে পাক সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ সেটা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এগুলো তাদের প্রয়োজন হয় যারা মুখাপেক্ষী আল্লাহু সামাদ তিনি তো কার মুখাপেক্ষী না তিনি অমুখাপেক্ষী তার সন্তানের প্রয়োজন হয় না জন্মদাতার প্রয়োজন হয় না যাকে কেউ জন্ম দিতে হয় যাকে কেউ জন্ম দেয় তার এক সময় মৃত্যু হয় যার জন্ম হয় তার এক সময় মৃত্যু হয় আল্লাহ তাআলার কখনো মৃত্যু নাই এই জন্য আল্লাহর কোনো জন্ম আর যার সন্তান যিনি জন্ম দেন তিনি এক সময় মারা যান যার কারণে সন্তান তার ওয়ারিস হয় তো আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে এবং পবিত্র ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে আমাদের আরও জানা দরকার যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার মা মারিয়াম সম্পর্কে কোরআনে কারিমে এত বেশি আলোচনা আছে যে কোরআনে কারিমের বৃহৎ বিশাল বড় দুই দুইটি সূরা তাদের জন্য বরাদ্দ একটা সূরা হলো সূরা আলে আমরান আলে ইমরান মানে ইমরানের ফ্যামিলি বা ইমরানের পরিবার ইমরানের বংশধর ইমরানকে ইমরান হলেন ঈসা আলাইহিস সালামের নানা মারিয়ামের বাবা বা তার পূর্ববর্তী বংশধর তো তার বংশধর তথা তার বংশধরের মধ্যে দুজন আলোচিত এবং বিখ্যাত ব্যক্তিত্ব একজন হলেন মারিয়াম আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম তাদের সম্পর্কে এই সূরাতে বিশদ আলোচনা আছে কোরআন কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে একটা হলো অন্যতম বড় সূরা বাকারার পরেই সবচেয়ে বড় সূরাগুলোর একটা হলো এই সূরায়ে আলে ইমরান একইভাবে সূরায়ে মারিয়াম নামে আরেকটা সূরাতে ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ বিশদ আলোচনা করেছেন এখান থেকে বোঝা যায় ইসলাম কি ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে শুধু মর্যাদা দিয়েছে নাকি তাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে এই জায়গা থেকে আমরা মুসলমান হিসাবে তার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে মারিয়াম সম্পর্কে ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে বলেছেন ওয়া ইয ক্বালাতিল মালাইকা ইয়া মারিয়ামা ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন ওয়া ইয ক্বালাতিল মালাইকা স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা বলেছে হে মারিয়াম আল্লাহ আপনাকে মনোনীত করেছেন দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আপনাকে স্পেশালি নির্বাচিত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং আপনাকে পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে নির্বাচন করে সম্মান দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু নিসা ইহা মারিয়াম ইবনাতে ইমরান মারিয়াম ইবনাতে ইমরান বা মারিয়াম বিনতে ইমরান দুনিয়াতে যত মহিলা আছে পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী মারিয়াম ইবনাতে ইমরান ইমরানের মেয়ে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা এবং
কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা মারিয়াম সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে বলেছেন। মারিয়াম সম্পর্কে মর্যাদা বলার উদ্দেশ্য ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে অলৌকিকভাবে। আমরা জানি অনেকে কিভাবে তার জন্ম হয়েছে। পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম। আর বাবা মা দুইজন ছাড়া দুনিয়াতে এসেছেন তিনি কে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তারা উভয় বাবা মা ছাড়া আল্লাহ সরাসরি তাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে যে দিয়েছেন আল্লাহ তাআলা এটা জিব্রিলকে পাঠিয়েছেন, জিব্রিল ফুৎকার দিয়েছেন আল্লাহর নির্দেশে মাতৃগর্ভে বাচ্চা হয়েছে, কোনো বাবার প্রয়োজন হয় নাই, এটা অলৌকিকত্ব। এই অলৌকিকভাবে যখন বাচ্চা হয়েছে সমাজের সব মানুষ খারাপ কথা বলতে শুরু করেছে, মারিয়ামকে কষ্ট দেওয়া শুরু করেছে। তিনি মনের কষ্টে ছিলেন যে আমার তো তারা যে দুর্নাম করছে বদনাম করছে এটা থেকে আমি পবিত্র, কিভাবে আমাকে এই দুর্নাম তারা দিয়ে থাকে। আল্লাহ তাআলা তার সতীত্ব তার সততা প্রমাণ করবার জন্য তার ছেলে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে কোলে শিশুকে অলৌকিকভাবে শিশুকালে মর্যাদা দিয়েছেন। এটা হলো ঈসা আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য যে নবী হিসাবে শিশুকোলে কালে মাতৃকোলেই তিনি কি তার মর্যাদা আল্লাহ তাআলা দেখিয়েছেন। তিনি মায়ের কোলে যখন ছিলেন এবং সবাই যখন লোকজন ঘিরে ধরল যে মারিয়াম তোমার বাবা ইমরান তোমার বংশধর লোক তোমার বংশের লোকেরা তো ভালো মানুষ ছিলেন, তুমি বিয়ে হয় নাই অথচ বাচ্চা তোমার গর্ভে এবং বাচ্চা গর্ভ থেকে তুমি খালাস করলে, কিভাবে এই সন্তান তুমি গর্ভ খালাস করবে দুনিয়াতে আনলে, কোত্থেকে সন্তান তুমি পেলে। তার প্রতি যখন প্রশ্ন মানে সবাই জর্জরিত করছিল তখন তিনি আল্লাহর নির্দেশে আল্লাহ তার মনের ভিতরে এটা দিয়ে দিয়েছেন তুমি ছেলের দিকে দেখায় বলো যে ছেলেকে প্রশ্ন করেন। তখন সবাই জিজ্ঞাসা করলো ওই ছোটো বাচ্চাকে, তারা প্রথমে বলতেছিল যে এই কোলের শিশুর সাথে কথা বলবো আমরা, এই কোলের শিশু কীভাবে কথা বলবে। তখন কোলের শিশু ঈসা আলাইহিস সালাম মানে দুধের শিশু তিনি বলে উঠলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, আতানায়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব ইঞ্জিল দিয়ে পাঠিয়েছেন আর আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজ শুরু করছে বাচ্চা মায়ের কোলে, লেকচার শুরু, দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে। তো এই অলৌকিকত্ব দেখার পর তখন লোকজন বুঝতে পেরেছে যে এটা পৃথিবীর স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে, আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং মারিয়ামকে আল্লাহ তারা মর্যাদা দিতে চেয়েছেন। এই জন্য পৃথিবীতে মারিয়াম মুসলমানদের কাছেও শ্রদ্ধার পাত্র, খ্রিস্টানদের কাছেও শ্রদ্ধার পাত্র। পৃথিবীর বেশিরভাগ মানুষ যে নামকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সেটা হলো এই মারিয়াম। খ্রিস্টানরা বলে মেরি, আমরা বলি মারিয়াম, মানুষ একজনই। তো এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের মুসলমানদের একটা সুনিবিড় সম্পর্ক আছে। কোরআনে কারিমের সূরা তাহরিমের শেষের তিনটা আয়াত 9-11 বা 12 শেষের তিন আয়াত সূরা তাহরিমের এই তিন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। দুজন হলেন খারাপ আর দুজন হলেন ভালো। পৃথিবীর ইতিহাসের খারাপ দুজন নারী, পৃথিবীর ইতিহাসের ভালো দুজন নারী। আমাদের মা বোনদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। খারাপ নারীদের একজন হলেন লূত আলাইহিসসালামের স্ত্রী, আরেকজন হলেন নূহ আলাইহিসসালামের স্ত্রী। তারা নবীর স্ত্রী হওয়ার পরও তারা নবীদের প্রতি ঈমান আনেন নাই, এ অর্থে তারা বেঈমান হয়েছেন, আল্লাহর নাফরমান হয়েছেন, খারাপ হয়েছেন, অর্থাৎ অবাধ্যের পথে তার পথে গেছেন। আর দুজন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন এই সূরা তাহরিমের শেষে শেষের দুই আয়াতে। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন এই ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম। কত মর্যাদা, কত শ্রদ্ধা দিলে গোটা পৃথিবীর নারীদের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তাআলা তাকে মডেল হিসাবে উপস্থাপন করেছেন।